4th semester DSC 1 and 2 sociology যাদের রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের বলছি তোমাদের যে কয়টি ক্লাস আমি নিয়েছি আশা করি প্রত্যেকে শুনেছো ভিডিও লেকচারগুলো তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ডিস্ট্রিবিউশন অফ প্রোভার্টি ইন ইন্ডিয়া ভারতে দারিদ্র্যের বন্টন সেটা আমি আলোচনা করব তো ভারতে দারিদ্র্যের বন্টনটা কী প্রকারে রয়েছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় দারিদ্র ভারতীয় অর্থনীতির গভীরে বর্তমান এদেশের অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোর সঙ্গে দারিদ্র্য অতপ্রতভাবে সম্পর্কযুক্ত অধ্যাপক প্রণব বর্ধনের অভিমত অনুযায়ী বিগত শতাব্দীর আশির দশকের পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে দরিদ্র জনসংখ্যার বিচারে ভারতের অবস্থান খুবই উঁচুতে ছিল এদেশের দরিদ্র মানুষেরা কৃষি শিল্পে এবং গ্রামাঞ্চলে শহরাঞ্চলে ছড়িয়ে আছে ভারতের অসংখ্য দরিদ্রদের একটি শ্রেণী হিসাবে চিহ্নিত করা যায় না ভারতের ভৌগোলিক আয়তন বিশাল উপমহাদেশ সদৃশ্য ভারতের সকল অঞ্চলে দারিদ্র্যের প্রকোপ সমান নয় এ বিষয়ে অঞ্চলভেদে পার্থক্য লক্ষ্য করা যায় 1987 থেকে 88 সালে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সর্বাধিক ছিল উড়িষ্যায় 44.7%। এই সময় বিহারে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 40.8%। দ্বিতীয় সর্বোচ্চ এই সময় দরিদ্র মানুষের হার সবথেকে কম ছিল পাঞ্জাবে 7.2%। এবং তারপরে এই ক্ষুদ্র রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ 7.7%। দরিদ্র মানুষের সংখ্যার বিচারে ক্রমানুসারে অন্যান্য অঙ্গরাজ্যগুলির অবস্থান হল মধ্যপ্রদেশে 36.7%, উত্তরপ্রদেশে 35.1%, তামিলনাড়ুতে 32.8% এবং কর্ণাটকে 32.1%, অন্ধ্রপ্রদেশে 31.7%, মহারাষ্ট্রে 29.2%, পশ্চিমবঙ্গে 27.6%, রাজস্থানে 26.4%, অসমে 22.8% এবং গুজরাটে 18.4%, কেরলে 17.0%, জম্মু ও কাশ্মীরে 13.9%, হরিয়ানা 11.6% এবং হিমাচল প্রদেশে 9.2%। পরিকল্পনা কমিশনের পরিসংখ্যান অনুসারে সর্বভারতীয় বিচারে 1993-94 সালে দারিদ্র্যের অনুপাত ছিল 36%। 1987 থেকে 88 সালের তুলনায় এই সময় দারিদ্র্যের অনুপাত বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির হার 0.6% থেকে 0.9% হয়েছে। কতগুলি অঙ্গরাজ্যে 1987 থেকে 88 সালের তুলনায় 1993-94 সালে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির হারের ক্রমানুসারে এই রাজ্যগুলি হল হিমাচল প্রদেশ, হরিয়ানা, সিকিম, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, বিহার, মণিপুর, দিল্লি এবং জম্মু কাশ্মীর। 1993-94 সালে দারিদ্র্যের অনুপাত অনুযায়ী এই সময় মিজোরাম দারিদ্র বাড়েনি, মিজোরামে যে দারিদ্রতা সেটা কিন্তু বাড়েনি। উত্তর পূর্বাঞ্চল অবশিষ্ট অঞ্চলে এই সময় দারিদ্র বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কথা বলা যায়। কতগুলি অঙ্গরাজ্য 1987 থেকে 88 সাল থেকে 1993-94 সালের মধ্যে দারিদ্রতা হ্রাস পেয়েছে। দারিদ্র্যের শতাংশ হিসাবে ক্রম অনুসারে এই রাজ্যগুলো হল পশ্চিমবঙ্গ 9% কমেছে, তামিলনাড়ুতে 8.4%, গুজরাটে 7.3%, উড়িষ্যা 7% এবং কেরলে 6.4%, কর্ণাটকে 4.2% এবং মহারাষ্ট্রে 3.5%। এই সময় দারিদ্র্যের অনুপাত সবথেকে কম ছিল চণ্ডীগড় যেখানে 11.4% এবং পাঞ্জাব 11.8%। দারিদ্র্যের অনুপাত সর্বাধিক ছিল যে অঙ্গরাজ্যগুলিতে সেগুলি হল বিহার 55%, উড়িষ্যা 54.6%, মধ্যপ্রদেশ 42.5%, উত্তরপ্রদেশ 40.9%। এই সময় কতগুলি অঙ্গরাজ্যের সর্বভারতীয় হারের থেকে দারিদ্র্যের অনুপাত অধিক ছিল? এইসব রাজ্যগুলি হল বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অসম এবং পুন্ডিচেরি। পঞ্চম
নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1997 থেকে 2002 চলাকালীন সময়ে 1998 সালের পরিকল্পনা কমিশনের এক পরিসংখ্যান সূত্রে জানা যায় যে দারিদ্র্যের কেন্দ্রিকতা ভারতের 60টি বড় রাজ্যে বেশি। এই 60টি রাজ্য হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও তামিলনাড়ু। এই রাজ্যগুলি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 23 কোটি 19 লক্ষ। এই সংখ্যা হলো ভারতে মোট দরিদ্র মানুষের 72.4%। জাতীয় নমুনা সমীক্ষার পরিসংখ্যান। জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন 1999 থেকে 2000 সালে দারিদ্র সমীক্ষা সম্পাদন করে। এই সমীক্ষা সূত্রে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে ভারতের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্যের প্রকৃতি ও প্রকোপ প্রসঙ্গে অবগতি হওয়া যায়। এই সময় মাথাপিছু জাতীয় গড় ব্যয়ের হিসাব হলো 327.56 টাকা। এই সময় পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে মাথাপিছু ব্যয় জাতীয় গড়ের থেকে বেশি ছিল, 350.17 টাকা। তবে কেরলের গ্রামাঞ্চলে মাথাপিছু ব্যয় সব থেকে বেশি, 374.79 টাকা অর্থাৎ 79 পয়সা। পশ্চিমবঙ্গে শহরাঞ্চলে মাথাপিছু ব্যয় হিসাব হলো 409.22 টাকা। তবে মহারাষ্ট্রের শহরাঞ্চলে মাথাপিছু ব্যয় সর্বাধিক, এই হিসাব হলো 539.71 টাকা। অসমের শহরাঞ্চলে এই ব্যয় সব থেকে কম, এর হিসাব হলো 344 টাকা। জাতীয় নমুনা সমীক্ষার 1999 ও 2000 সালের পরিসংখ্যান অনুসারে পশ্চিমবঙ্গের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 2,13,40,000 জন। আনুপাতিক বিচারে এই রাজ্যে দারিদ্র মানুষের সংখ্যা 27.02 শতাংশ। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 25 শতাংশের কম যে রাজ্যগুলিতে সেগুলি হলো মহারাষ্ট্র 25%, তামিলনাড়ু 21%, কর্ণাটকা 22.4% এবং অন্ধ্রপ্রদেশ 15.77%। এই সমস্ত অঙ্গরাজ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের আনুপাতিক হিসাব 30%-এর অধিক। সেই সব অঙ্গরাজ্যগুলি হলো মধ্যপ্রদেশ 37.43%, সিকিম 36.55%, আসাম 36.09%, ত্রিপুরা 34.44% এবং মেঘালয় 33.87%, অরুণাচল প্রদেশ 33.47% এবং নাগাল্যান্ড 32.67%, উত্তরপ্রদেশ 31.15%। ভারতের দুটি রাজ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 40%-এর অধিক। এই দুটি অঙ্গরাজ্য হলো উড়িষ্যা এবং বিহার। সর্বভারতীয় বিচারে দরিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক হচ্ছে উড়িষ্যায়, এই সংখ্যা 47.15%। বিহারে 42.06% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তবে মোট সংখ্যার বিচারে দারিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে মোট 5,29,89,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, ভাবলেও অবাক লাগে। তারপরে বিহারের স্থান। বিহারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা হচ্ছে 4.25 কোটি, বিশ্বব্যাংকের পর্যালোচনা। ভারতে দারিদ্র সীমার প্রকৃতি ও প্রকোপ প্রসঙ্গে বিশ্বব্যাংক সমীক্ষা চালিয়েছে। সংশ্লিষ্ট তথ্যাদি একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনটির নাম হলো প্রোভাইডি ট্রেন্ডস অ্যান্ড ভয়েস অব দ্য পো। এই প্রতিবেদন সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এদেশের কোনো অঞ্চলে দারিদ্র্যের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বৈপরীত্যের অস্তিত্ব অনস্বীকার্য। তাছাড়া ভারতের অপেক্ষাকৃত উন্নত অঙ্গরাজ্যগুলির সঙ্গে দরিদ্রতর অঙ্গরাজ্যগুলির ব্যবধান বাড়ছে দিন দিন। বিশ্বব্যাংকের প্রতিবেদনে ভারতে দারিদ্র্যের প্রকোপ ও প্রকৃতি পর্যালোচনার ক্ষেত্রে শিক্ষা, খাদ্য, শ্রম, জনস্বাস্থ্য সম্পর্কিত আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। এখন আমরা শিক্ষা, খাদ্য, শ্রম ও জনস্বাস্থ্য সম্পর্কে সংক্ষেপে জানি। শিক্ষা, দারিদ্র্যের সঙ্গে নিরক্ষতার সংযোগ সম্পর্ক অস্বীকার করা কিন্তু যায় না, আর আমরা অস্বীকার করতেও পারি। দরিদ্র দেশগুলিতে নিরক্ষর মানুষের সংখ্যা অধিক থাকে, আবার এই দেশের দারিদ্র্যপীড়িত এলাকাতেই
নিরক্ষরতার হার অনেক বেশি থাকে। স্বাধীন ভারতে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই, কিন্তু 2001 সালের আদমশুমারির সূত্রে প্রাপ্ত প্রাথমিক তথ্যানুসারে ভারতে মোট জনসংখ্যার প্রায় 35% এখন নিরক্ষর। এর মূল কারণ হিসেবে সাধারণভাবে বলা যায় যে দরিদ্র মানুষেরা শিক্ষার সুযোগ পায় না, 14 বছর বা তার নিচে 1/3 শিশু শিক্ষার অধিকার ভোগ করতে পারে না, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত এই সমস্ত শিশুদের অধিকাংশ দরিদ্র পরিবারভুক্ত। 2001 সালের আদমশুমারি প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি অঙ্গরাজ্যগুলিতে দারিদ্র্যের প্রকোপ অধিক, স্বভাবতে এই সমস্ত রাজ্যে নিরক্ষরতার হারও অধিক। ভারতে নারী শিক্ষা সম্পর্কিত পরিসংখ্যান মোটেও সন্তোষজনক নয়। 14 বছরের কম বয়সী ছেলে ও মেয়েদের মধ্যে বিদ্যালয় ভর্তির ব্যাপারে পার্থক্য পরিলক্ষিত হয়, মেয়েদের বিদ্যালয় ভর্তির হার অনেকটাই কম। 2 নম্বর হচ্ছে খাদ্য। স্বাধীন ভারতে খাদ্যশস্যের উৎপাদন বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে, খাদ্যের অভাব হওয়ার কথা নয়, কিন্তু বণ্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। প্রয়োজনীয় খাদ্য পায় না ভারতে এমন কোনো মানুষের সংখ্যা 30 কোটির মতো, এরকম মানুষের সংখ্যা 30 কোটির মতন রয়েছে যারা খাদ্য পায় না। এছাড়া এদেশে শিশু অপুষ্টির সমস্যাও অনস্বীকার্য। কম বয়সী শিশু সন্তানদের অনেকেই অপুষ্টিতে ভোগে, অর্থাৎ প্রায় কম বয়সী শিশুদের মধ্যে প্রায় অর্ধেক অপুষ্টিতে ভোগে। 3 হচ্ছে শ্রম। দারিদ্র্যের সঙ্গে শিশু শ্রমের সমস্যাটিকেও অতপ্রতভাবে সংযুক্ত করা যায়। দারিদ্র্যের নিষ্ঠুরতার কারণে শৈশব চুরি হয়ে যায়, বিদ্যালয় ও খেলার মাঠে পরিবর্তে শিশুকে রুজি রোজগারের জন্য কাজ করতে হয়। সর্বগ্রাসী দারিদ্র্যের ফলশ্রুতি হল শিশু শ্রমিক। দারিদ্র যেখানে বেশি শিশু শ্রমিকের সংখ্যাও সেখানে বেশি। পৃথিবীতে শিশু শ্রমিকের সংখ্যা 500 কোটির মতো, এর 1/3 এদেশের, অর্থাৎ ভারতবর্ষে। ভারতের গ্রামাঞ্চলে শিশু শ্রমিকের সংখ্যা অনেক বেশি। ব্যবহারিক অর্থনৈতিক গবেষণার জাতীয় পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ, NCAER এর সমীক্ষা অনুযায়ী গ্রামাঞ্চলে শিশু শ্রমিকের সংখ্যা 1 কোটির মতো ভারতবর্ষে। শিশু শ্রমিকরা অমানবিক অন্যায় অত্যাচার শিকার হয়। ভারতে কৃষিক্ষেত্রে বিকাশের হার দরিদ্র অঙ্গরাজ্যগুলিতে কম, তাছাড়া এ সমস্ত অঙ্গরাজ্যে কৃষি ও শিল্পের পরিকাঠামো বেশ দুর্বল। জনস্বাস্থ্য। দারিদ্র্যের সঙ্গে জনস্বাস্থ্যের সমস্যার বিষয়টিও সম্পর্কযুক্ত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর সমীক্ষা অনুযায়ী ভারতে সন্তান সম্ভাবনা মহিলাদের শতকরা 87% এবং শিশুদের শতকরা 53% অপুষ্টিজনিত সমস্যায় ভোগের। স্বাধীন ভারতে মানুষের গড় আয়ু বেড়েছে কথা ঠিক, কিন্তু শিশু মৃত্যুর হার কিন্তু আমরা কমাতে পারিনি। 5 বছরের কম বয়সী শিশু সন্তানের মৃত্যুর হার অনেক বেশি। শিশু মৃত্যুর অধিক হারের একটি বড় কারণ হচ্ছে দারিদ্র। দরিদ্র পরিবারগুলিতে এই শিশু মৃত্যুর সমস্যার সংকট হিসেবে প্রতিপন্ন হয়। সন্তান সম্ভাবনা মহিলাদেরও অপুষ্টি ও অকাল মৃত্যু দারিদ্র্যের ডেকে আনে। দুস্থ দরিদ্রদের স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষমতা থাকে না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে ভারতের সরকারি কর্মীদের দুর্নীতি বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদেশে দরিদ্র মহিলারাও সরকারি আধিকারিকদের দুর্নীতির শিকার হন। প্রকৃত প্রস্তাবে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী দিনহীনদের জীবনযাপনকে সরকারি কর্মচারীদের দুর্নীতি এবং সামাজিক অন্যায় অবিচার অধিকতর দুর্বিষহ করে তোলে। অর্থাৎ ভারতবর্ষে দরিদ্র মানুষরা আগেও যেমন অবহেলিত ছিল, বর্তমানেও অবহেলিত সরকারি বিভিন্ন কর্মচারীদের দ্বারা। তারা বিভিন্ন জায়গায় সঠিকভাবে তারা সঠিক স্থানে গিয়েও সেই সব তাদের প্রাপ্য জিনিস থেকেও তারা বঞ্চিত থাকে। আজকে এই ক্লাসটি তোমরা অবশ্যই আশা করি শুনবে। নেক্সট ক্লাসে আমি আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকেই ভিডিও লেকচারটি শুনবে এই আশা রাখছি, এবং প্রত্যেকেই যা যা নোট ডাউন করা দরকার সেটা নোট ডাউন করে রাখবে।